রানিং প্লে থাকতেই তো বলেছি যে আমি বোর্ডের সাথে কাজ করবো, তো এই পর্যন্ত এখন 2023 হয়ে গেছে, প্রায় 14টা বছর চলে গেছে, এরা কিন্তু কোনো সাড়া দেয় না। এবারের বিশ্বকাপে কোচিং স্টাফের সবচেয়ে বড় বহরটা বাংলাদেশের টিম পারফরমেন্স তলানিতে হলেও যেখানে রয়েছে সহকারী ফিল্ডিং কোচ কিংবা টেকনিক্যাল কনসালটেন্টের মতো বিলাসবহুল পদবিও। কোচিং স্টাফের নেতৃত্বটা লঙ্কান হাতুরুসিংহের হাতে, দ্বিতীয় দফায় তাকে ফেরাতে আকাশচুম্বী বেতন দিতে রাজি হয়েছে ক্রিকেট বোর্ড। এছাড়া তার স্বদেশি রঙ্গনা হেরাতের বেতনটাও মোটা অঙ্কের, বেতন বাদেও তাদের নানান সুযোগ সুবিধা মেটাতে বোর্ডের খরচ মাস প্রতি কোটি কোটি টাকা। কেবল জাতীয় দল নয়, নারী কিংবা বয়সভিত্তিক দলেও শ্রীলঙ্কানদের ছড়াছড়ি। এছাড়া দীর্ঘ সময় ধরে বিসিবির পিচ কিউরেটরের দায়িত্বটাও লঙ্কান গামিনীর হাতে। সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের মতে, বিসিবি কর্তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের কারণেই এই দ্বীপরাষ্ট্রটি থেকে এত ক্রিকেট বিশেষজ্ঞের আমদানি। এখানে অনেকজনের শ্রীলঙ্কার সাথে ব্যবসা করে, তো ওই চিন্তা করে কিন্তু এই জায়গাটা দাঁড়া। বোর্ডে যে কোনো লোক এজেন্ট আছে দেখেই শ্রীলঙ্কার বেশি চয়েস করে, কারণ আমরা যখন ওয়েস্ট ইন্ডিজ পরে আপনার গর্ডন গিয়ে যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে শ্রীলঙ্কার প্লে কোচই আসা আরম্ভ করেছে, এখনও চলতেছে, এখন তো পুরা সেটটাই তো শ্রীলঙ্কা। বিদেশি কোচের মোহাচ্ছন্নে বিসিবির কাছে উপেক্ষিত দেশীয়রা, ঘরোয়া ক্রিকেটে যারা লম্বা সময় ধরে দিয়ে আসছেন যোগ্যতার প্রমাণ, এমনকি স্পিন কিংবদন্তি রফিককেও কখনো কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেনি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আমি রানিং প্লে থাকতেই তো বলেছি যে আমি বোর্ডের সাথে কাজ করবো, তো এই পর্যন্ত এখন 2023 হয়ে গেছে, প্রায় 14টা বছর চলে গেছে, এরা কিন্তু কোনো সাড়া দেয় না। আর দেশের লোক, দেশের কোচ থাকবে, দেশের লোকে বুঝাতে পারবে, কারণ ফরেন কোচ আপনি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা একটা সময় দেবে, সময়ের ভিতরে কিন্তু শেষ। বিসিবির ভিনদেশি প্রীতি থাকলেও ভিন্ন পথে হাঁটছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। ঘরোয়া ক্রিকেটে দেশীয় কোচদের মূল্যায়ন করে জাতীয় দলের নিয়ন্ত্রণটাও স্বদেশীদের হাতে ছেড়ে দিয়েছে ম্যান ইন ব্লু। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।